আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, যাদেরকে দেখে আমাদের মতো গরিবরা মাঝে মধ্যে মনে প্রশ্ন করি, মাওলা তুমি তো চাইলে আমাকেও দিতে পারতা, আমাকে দাও নাই কেন? রব বলে তোকে বেশি ভালোবাসি তাই দিই। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। ইয়া রব, এটা আবার কেমন ভালোবাসা, এটা আবার কেমন ভালোবাসা, লুঙ্গি একটা দিলা সেটাও সিরা, মাওলা এটা তোমার কেমন ভালোবাসা, হাত একটা দিলা সেটাও বাঁকা, মাওলা এটা তোমার কেমন ভালোবাসা, ঘর একটা দিলা রোদের আলো ঢুকে বৃষ্টির পানিও ঢুকে, মাওলা এটা তোমার কেমন ভালোবাসা যে ভালোবাসায় এত কষ্ট পাওয়া যায়, মাওলা এটা তোমার কেমন ভালোবাসা যে ভালোবাসায় এত অশান্তি পাওয়া যায়। রব বলে আমি চাই তুই জান্নাতে থাকবি, আমি চাই তুই জান্নাতের সম্মানে থাকবি, আমি চাই হাশরের মধ্যে অন্য সব কোটিপতিরা যখন হিসাব দিতে ব্যস্ত থাকবে, ওই কোটি কোটি বছর যেন তোকে দাঁড়াইতে না হয়, সেজন্য গরিব বানিয়ে তোর রাস্তা সহজ করে দিয়েছে। ছোটবেলায় বাচ্চা মারা গেছে না, এটাও আমাদের ভালোর জন্য। এবার আমার মা বলছে, বাচ্চার মা বলছে, ও ভাই এটা তুই কি বললি, তোর ভাগনা যেটা মারা গেল এটা আবার ভালো হয় কেমনে? এবার ইসলাম বলছে, ও মেয়ে জীবন তো এই দুনিয়াটাই শেষ নয়, আরো জীবন তো সামনে আছে, এটার তো শেষ দেখবি তুই, ওটার কোনো শেষ নাই, এটার সময় নির্ধারিত, ওই সময়ের কোনো সময় নির্ধারণ করা নাই, আল্লাহ দেখছেন তুমি জান্নাতে যেতে পারবে না, কিন্তু রব চাচ্ছে তোমাকে জান্নাত দিতে, তোমাকে ভালোবাসে তোমার রব, আইনের বিচারে তুমি জাহান্নামী, তাই তোমার বাচ্চাকে গুনাহ করার আগে দুনিয়া থেকে নিয়ে আসছে, যেন সেই বাচ্চা হাশরের ময়দানে তোমার জন্য রবের কাছে সুপারিশ করে। এমন কোনো বান্দা নাই রব যাকে ভালোবাসে, আফসোস আমাদের জন্য, আমরা সেই রবের ভালোবাসাটা ধরে রাখতে জানি না, আমাদের জীবন একদম সহজ, সে রাস্তা ইসলামে আছে, আমরা আমাদের জীবন নিজেরাই কঠিন বানাইছি। আমরা প্রায় সময় একটা কথা বলি যে রব এটা করলা কেন, রব বলে যে আমি কিছু করি নাই, আমি আপনাকে অপমান কিংবা অসম্মান করার জন্য দোষ বলছি না, মাফ করবেন আমাকে, আপনি ছোটবেলার থেকে আপনার সন্তানকে নবীর আদর্শের কথা কি শিখিয়েছেন? বলে যে না আমি তো ডাক্তার বানাবো বলে চিন্তা করেছি, পাইলট বানাবো চিন্তা করেছি, ওইভাবেই পড়াইছি, তো যেগুলা পড়াইছেন সেগুলা জিনিস তো আসতেছে, কিন্তু যেগুলা পড়ালে মা বাবাকে সবসময় চোখের উপর তুলে রাখতো সেটা তো আপনি শিখাইতে পারেন নাই, আপনি ছোটবেলায় বেস্টটা তুলে দেন না, বেশ আপনার সন্তানকে ওই মাদ্রাসার লাইনেই পড়াতে হবে এমন তো কোনো কথা নেই, আপনার সন্তানকে যে একদম আলেম বানাতে হবে এরকম তো কোনো কথা নাই, অন্তত এতটুক করেন না যেন সন্তান আপনাকে সর্বাবস্থায় শ্রদ্ধার সাথে রাখে, আপনার কোনো কথায় কষ্ট লাগলেও পিছনে এগিয়ে কান্না করলো অন্তত যেন আপনার চোখে চোখ রেখে বিয়াদবি যেন না করে, তাহলে আজকে এই পরিবারগুলো এত অশান্তির হতো না, তাহলে আমাদের কিছু ভুল আছে না নাই, ছোটদেরও ভুল আছে বড়দেরও, জোরে বলেন না, ছোটদেরও ভুল আছে বড়দেরও।